নজর রাখবো যে খবর দেখে ঝাড়খণ্ডে ভোট প্রচারে বিদ্বেষ, ভাষণী অস্ত্র হিমন্ত বিশ্ব শর্মার, সংখ্যালঘু নাম না করে নাম করে ধর্মীয় বিভাজনের ডাক অসমের বিজেপি মুখ্যমন্ত্রী, অর্থাৎ আবারও ধর্মীয় বিভাজনের যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু ভোটের আগে, এবং তিনি ভাষণে ঠিক কি জানিয়েছেন কি বলেছেন শুনুন। सिद्धू कानू भगवान बिरसा मुंडा का भूमि अरफान इरफान अंसारी आलमगीर आलम लूट लेगा ये लोग हमारा बेटियों को लूटा, हमारा जमीन को लूटा, हमारा सरकार को लूटा, हमारा अहंकार को लूटा। हमें आवाज उठाना है, हमें एक होना है। बीजेपी, आसू, जनता दल, लोक जनशक्ति पार्टी, ये जो एनडीए है ना, ये एनडीए को वोट देके हम झारखंड को एक नया झारखंड बनाना है। अटल बिहारी वाजपेयी। ঝাড়খণ্ডে ভোট প্রচারে বিদ্বেষ, ভাষণী অস্ত্র হিমন্ত বিশ্ব শর্মার, সংখ্যালঘু নাম করে ধর্মীয় বিভাজনের ডাক অসমের বিজেপি মুখ্যমন্ত্রীর, কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্ত দা, আবারও ধর্মীয় বিভাজনের রাজনীতি কতটা প্রভাব পড়বে ভোটের আগে? না, এটা নতুন কিছু নয়। হিমন্ত বিশ্ব শর্মা প্রায়শই এই ধরনের বিদ্বেষমূলক ভাষণ দিয়ে থাকেন এবং তিনি দলের কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব হিসেবে এই ঝাড়খণ্ডের নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব তার উপর ন্যস্ত হয়েছে। এখন ঝাড়খণ্ডে কিন্তু যা অবস্থা, আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে বিজেপির ক্ষমতায় ফেরার জায়গায় সেরকমভাবে নেই এবং সে কারণে তারা মরিয়া হয়ে শেষ পর্যন্ত আবার সেই বিদ্বেষ ভাষণকেই অস্ত্র করেছে। আজ যখন নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নাম করে করে কিছু সংখ্যালঘু নাম করে করে বলছেন যে তারা দেশটাকে ভাগ করে দেবে, ঝাড়খণ্ডটা সর্বনাশ করে দেবে, সুতরাং তাদের ভোট দেবেন না, এরা লুট করে নেবে, এবং এই বিদ্বেষ ছড়াচ্ছে একদম ধর্মের ভিত্তিতে। এবং আপাত ভাবে যেন ঝাড়খণ্ডের খুব হিতাকাঙ্ক্ষী এরকম একটা মুখোশ বা মোড়ক রেখেছেন, কিন্তু তিনি যেটা বলছেন সেটা ধর্মীয় বিভাজনকে উস্কে দেওয়ার, ধর্মীয় বিভাজনের পক্ষে তিনি সরব হয়েছেন। হিমন্ত বিশ্ব শর্মা অসমের ক্ষেত্রেও তাই করেন। আজকে এখানে রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে, সাংগঠনিক পর্যবেক্ষক হিসেবে তিনি এসছেন ঝাড়খণ্ডে, সেখানে এসেও সেই বিষ ছড়াচ্ছেন। এটাই শেষ অস্ত্র সম্ভবত বিজেপির ঘুরে দাঁড়ানো, পায়ের তলায় মাটি চলে যাওয়ার পর বিজেপিকে এখন এই ধর্মীয় বিভাজনের রাস্তা খুঁজতে হয়েছে এবং সেটা এখন ঝাড়খণ্ডে দাঁড়িয়ে সেটাই তিনি করছেন। একেবারে সঙ্গে থাকুন আপনি জয়ন্ত দা, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে সংখ্যালঘু নাম করে ধর্মীয় বিভাজনের ডাক আবারও,